মারতি সেনেহে ছাগল ছানাদের পান করাচ্ছেন মা কুকুর লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাট এলাকায় রানার বাড়িতে এমন বিরল ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ছাগল ছানাদের খুদা পেলেই দৌড়ে গিয়ে কুকুরের দুধ পান করছে এতে কুকুর কোনো রকম বিরক্তি বা হিংস্রতা দেখায় না ছাগল ছানাদের কুকুরের দুধ পান এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন ছাগলের মালিক হাবিব রানাসহ সহ অনেকেই পনেরো ষোলোটা ছাগল আছে তার মধ্যে চারটা ছাগল আর কি বাচ্চা দিছে বাচ্চার সংখ্যা বেশি হয় মানে মায়ের দুধ সঠিক পায় না আর কি তো কুকুর ছানারও যে সময় আর কি কুকুরের ছানা হয় সে সময় ছাগলেরও বাচ্চা পাশাপাশি হয় হওয়ার কারণে আর কি আপনার বাচ্চারা মানে মায়েরা খাইতে যায় ছাগলের বাচ্চাগুলো বাইরে তখন ওই কুকুর মানে কুকুরেই আর কি বাচ্চাদেরকে আর কি দুধ দেয় এটা প্রায় দুই আড়াই বছর থেকে ওভাবেই হয়ে আসতেছে তা আল্লাহর রহমতে আমরা কখনো কোনো এরকম কোনো সমস্যা দেখি নাই এটা দুই বছর থেকে হয়ে আসতেছে আর কুকুর এটাতে কোনো হিংস্রতা ইয়া দেখাচ্ছে না নির্দ্বিধায় তাকে দুধ পান করতে দিচ্ছে মানে একটা হোক দুইটা হোক পুরো ছয়টা সাতটা ছাগলের বাচ্চা গিয়ে দৌড়ে দুধ খাচ্ছে হাবিব রানার বাড়িতে পোষা ১৬টি ছাগলের মধ্যে পাঁচটি ছাগলের ছানা রয়েছে পাশাপাশি পোষা একটি কুকুরেরও দুটি ছানা আছে যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট